আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। তো লেখা সুন্দর এবং দ্রুত করার জন্য আমি পাঁচটি পরামর্শ দিব, ইনশাআল্লাহ এগুলো যদি রপ্ত করতে পারেন তাইলে আপনার লেখা সুন্দর এবং দ্রুত হবেই। তো প্রথমে যে কাজটা করতে হবে এটা হচ্ছে আপনাদের গ্রিপওয়ালা কলম, বল পয়েন্ট কলম কিনতে হবে। কারণ লেখা সুন্দর এবং দ্রুত করার জন্য আমার পরীক্ষিত যেটা একটা সাধারণ বল পয়েন্ট কলমের চেয়ে গ্রিপওয়ালা যে কলমগুলো আছে ওইটা ভালো হয়, তবে অবশ্যই এটা বল পয়েন্ট কলম হতে হবে। তো ওটা কিনলে আপনাদের জন্য ভালো হবে, অর্থাৎ একদম পুরো হাতের সাথে লেগে থাকে, এই জন্যই আর কি এটা বলা। আর যাদের হাত ঘামায় তাদের জন্য ওই গ্রিপওয়ালা কলমটা খুবই দরকারি। তো তারপরে যেটা ওজনে হালকা কলম কিনতে হবে, ওজনে যেন একদম হালকা হয়, বেশি ওজন না হয়, যে অনেকের হাত ব্যথা হয়ে যায় এই একটু ভারী কলম ব্যবহার করার কারণে, এটা একটা হাত ব্যথা হয়, এটাও একটা কারণ যে কলমের আবার ওজন এত বেশি কিছু হয় নাকি। হ্যাঁ, অল্প এটা ওজনেই অনেক কিছু ইফেক্ট ফেলে, অনেক ওজনওয়ালা কলম আছে ওইটা ব্যবহার করবেন না। বল পয়েন্ট কলম যেটা হালকা একদম ওইটা দেখে কিনতে হবে, যে লেখা ভালো হয় এবং হালকা কলম দেখে কিনুন। তারপর যেটা কলমের ক্যাপ খুলে রাখতে হবে, অনেকে কলমের ক্যাপ আর কি খুলে পিছনের লেগে রেখে দেয় কলমের, তো ওখানে ওখানে না রেখে আপনারা খুলে বেঞ্চে রাখবেন বা টেবিলে রাখবেন। কারণ এটা প্রথমত লম্বা হয়ে যায় কলম, আর এর কারণে আর কি একটু লিখতে ঝামেলা হয়, তারপর হয়েছে ওজন একটু কমে ক্যাপটা খুলে রাখলে, সব মিলেই ক্যাপ খুলে রাখার পরামর্শই আমি দিব। তারপর যেটা নির্দিষ্ট নিয়মে লিখুন, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আজকে একটা লেখা পছন্দ হইলো আজকে এরকমের লিখলাম, কালকে অন্য একটা লেখা পছন্দ হলো কালকে ওই রকমের লিখলাম, এভাবে না লিখে নির্দিষ্ট যে কোনো একটা সিস্টেমই লিখতে হবে। নির্দিষ্ট সিস্টেমে লিখলে আপনার লেখা সুন্দর এবং দ্রুত হতে বাধ্য হবে, নতুবা ঝামেলাই হবে। তো এটা আপনারা ভালো করে খেয়াল করে চেষ্টা করুন, দেখবেন যে নির্দিষ্ট নিয়মে আপনি খুব হাতের লেখাটা রপ্ত করতে পারছেন। তারপরে যেটা কোনো বিষয় পড়ার পরে লিখে অনুশীলন করুন, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় আপনি পড়বেন না কেন ওই বিষয় পড়ার ফাঁকে ফাঁকে লিখতে হবে। লেখার গুরুত্ব তো আছেই, যে লিখলে পড়ার চেয়ে লেখার গুরুত্ব অনেক বেশি। তো লিখলে হবে প্রথমত হাতের লেখা সুন্দর দ্রুত হয়ে যাবে, তারপর ওই পড়াটাও আর কি একটু মাথায় ভালোভাবে ধরবে। এই জন্য আমি আমার স্টুডেন্টদেরকে পড়ার ফাঁকে ফাঁকে লিখে রাখার কথা বলি, এটা বারবার এটা আমি বলতে থাকি। তো আমি আশা করব আপনারা এই পাঁচটা বিষয় ভালোভাবে বুঝতে পারছেন। যদি এই পাঁচটি বিষয় ঠিকমতো রপ্ত করতে পারেন ইনশাআল্লাহ হাতের লেখা বিষয়ে আর কোনো টেনশন করা লাগবে না। তো আজকে এ পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ।